রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের আলোচনা অব্যাহত আছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে মহাজোটকে আবার নির্বাচিত করার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র টেকসু উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গ ত্যাগ না করলে তাদের সাথে সরকারের কোনো আলোচনা হতে পারে না। বাংলাদেশের যে উন্নয়ন, চমৎকার উন্নয়নের ধারা, সেটাকে যদি অব্যাহত রাখতে হয় তাহলে টেকসই রাজনীতি বাংলাদেশে গড়া দরকার। আর টেকসই রাজনীতি গড়তে চাইলে আমাদের জামাত, জঙ্গি, রাজাকার আর বিএনপি চক্রকে এ রাজনীতির বাইরে রাখতে হবে।